नमस्कार बंधुरा आपनादेर सकलके स्वागत जानाई आमादेर खूब पपुलार यूट्यूब चैनल एडुटी चैनल। हेलो बंधुरा आज के आमी आलोचना करब बांगला व्याकरणेर सेई समस्त गुरुत्वपूर्ण प्रश्नगुलो निये जे प्रश्नगुलो आपनादेर आसन्न परीक्षार जोन्नो खूबई गुरुत्वपूर्ण। ताई आपनादेर काछे अनुरोध आपनारा भिडियोटी शेष पर्यन्त देखबेन कारण विशेष आकर्षणीय विषयटी भिडियोटी शेषे उल्लेख करा आछे एबं तार साथे साथे आपनारा जारा लाइवे मक टेस्ट परीक्षा दिते चाइछेन आपनारा अवश्यई एकटा खाता पेंसिल निये प्रस्तुत थाकबेन। आपनारा একটা খাতা পেন্সিল নিয়ে প্রস্তুত থাকুন এবং আমরা আজকে যে প্রশ্নগুলো আলোচনা করব আপনাদের সাথে তার মধ্যে যে প্রশ্নটা উত্তর আপনাদের সঠিক হচ্ছে সেটাই রাইট চিহ্ন এবং যেটা ভুল হচ্ছে সেটাই ক্রস চিহ্ন। এইভাবে আমি আপনাদের সাথে 15টা প্রশ্ন আলোচনা করব এবং আলোচনা শেষে আমি আপনাদেরকে জিজ্ঞেস করব আপনারা কে কত মার্কস পেলেন। আপনারা আপনাদের প্রাপ্ত মার্কস অবশ্যই ভিডিও শেষে যখন আমরা জিজ্ঞেস করব আপনারা অবশ্যই পোস্ট করবেন। পোস্ট করার মাধ্যমে আপনারা যেরকম বুঝতে পারবেন যে আপনাদের পারফরম্যান্সটা কোন লেভেলে আছে আর কতটা এনহ্যান্স করতে হবে আর আমরা বুঝতে পারবো আমাদের ভিডিও সার্থকতা। তো চলুন বন্ধুরা আমরা আলোচনা শুরু করি আজকের প্রথম প্রশ্ন দিয়ে। প্রশ্ন 2630 নম্বর প্রশ্ন যেটা ছিল আপনাদের গেল দিনের হোম টাস্কের প্রশ্ন। আপনারা এর যে আর বাদবাকি যতগুলো ভিডিওগুলো আছে বা আপনারা এর আগে যে সমস্ত ভিডিওগুলো আলোচনা হয়েছে সেগুলো আপনারা দেখতে চান তাহলে আপনারা অবশ্যই আমাদের চ্যানেলের প্লেলিস্টে যাবেন এবং চ্যানেলের প্লেলিস্টে গিয়ে দেখবেন বাংলা ব্যাকরণ বলে একটা ফোল্ডার বানানো আছে তার মধ্যে আপনারা যাবতীয় আপনাদের মোটিভেশনাল ভিডিওগুলো পেয়ে যাবেন। তো চলুন আশা করছি আপনারা সবাই খাতা পেন্সিল নিয়ে প্রস্তুত। প্রথম হোম টাস্কের প্রশ্ন দিয়ে অনন্ত শব্দের বিপরীত শব্দ কোনটি? আপনাদের এই চারটি অপশনের মধ্যে সঠিক উত্তরটা নির্বাচন করতে হবে। যারা এই কোশ্চেনে অ্যান্সার চুজ করেছেন অপশন খ শান্ত তাদের সবার উত্তর সঠিক, তাদের সবাইকে সাধুবাদ জানাই। আর আমরা চলে আসছি পরবর্তী কোশ্চেন 2631 নম্বর প্রশ্ন ব্যর্থ শব্দের সঠিক বিপরীতে শব্দ কোনটি? তাহলে সঠিক বিপরীতের শব্দ আপনাদের এই চারটি অপশনের মধ্যে যেটা সঠিক উত্তর সেটা আপনাদের নির্বাচন করতে হবে। আপনারা আপনাদের খাতায় নির্বাচন করুন আর আমরা স্ক্রিনে দেখে নেব এই কোশ্চেনের সঠিক উত্তর কোনটি। যারা এই কোশ্চেনে অ্যান্সার চুজ করছেন অপশন ক সার্থক তাদের সবার উত্তর সঠিক। আর আমরা চলে আসছি পরবর্তী কোশ্চেন নাম্বার 2632 নম্বর প্রশ্ন স্বকীয় শব্দের সঠিক বিপরীত শব্দ কোনটি? তা আপনাদের এই চারটি অপশনের মধ্যে যেটা সঠিক উত্তর সেটা আপনারা নির্বাচন করে পোস্ট করুন আর আমরা স্ক্রিন দেখে নেব এই কোশ্চেনের সঠিক উত্তর কোনটা। যারা এই কোশ্চেনে অ্যান্সার উল্লেখ করছেন অপশন ক পরকীয় তাদের সবার উত্তর সঠিক, তাদের সবাইকে সাধুবাদ জানাই। আর আমরা চলে আসছি পরবর্তী কোশ্চেন নাম্বার 2633 নম্বর প্রশ্ন চতুর শব্দের বিপরীত শব্দ কোনটি? তাহলে চতুর শব্দের যেটি বিপরীত শব্দ মনে হচ্ছে আপনাদের এই চারটি অপশনের মধ্যে সেটা আপনারা আপনাদের খাতায় নির্বাচন করুন আর আমরা স্ক্রিনে দেখে নেব এই কোশ্চেনের সঠিক উত্তর কোনটা। যারা এই কোশ্চেনে অ্যান্সার চুজ করছেন অপশন ঘ বোকা তাদের সবার উত্তর সঠিক। আর আমরা চলে আসছি পরবর্তী কোশ্চেন আপনাদের স্ক্রিনে কোশ্চেন নাম্বার 2634 নম্বর প্রশ্ন বাক্যের বিভিন্ন ধরনের প্রকাশভঙ্গিকে কি বলে? তাহলে আপনাদের এই চারটি অপশনের মধ্যে সঠিক উত্তরটা নির্বাচন করতে হবে। আপনারা সঠিক উত্তরটি নির্বাচন করুন আর আমরা স্ক্রিনে দেখে নেব এই কোশ্চেনের সঠিক উত্তর কোনটা। যারা এই কোশ্চেনে অ্যান্সার উল্লেখ করছেন অপশন খ বাচ্য তাদের সবার উত্তর সঠিক। আর আমরা চলে আসছি পরবর্তী কোশ্চেন নাম্বার 2635 নম্বর প্রশ্ন বাচ্য কত প্রকার? আপনাদের চারটি অপশন যে উত্তরটা সঠিক সেটা আপনাদের খাতায় সঠিক উত্তরটি নির্বাচন করুন আর আমরা স্ক্রিনে দেখে নেব এই কোশ্চেনের সঠিক উত্তর কোনটা। যারা এই কোশ্চেনে উত্তর উল্লেখ করছেন অপশন খ তিন প্রকার তাদের সবার উত্তর সঠিক। আর আমরা চলে আসছি পরবর্তী কোশ্চেন নাম্বার 2636 নম্বর প্রশ্ন যে বাক্যে কর্তা প্রধান রূপে প্রতীয়মান হয় এবং ক্রিয়াপদ কর্তাকে অনুসরণ করে তাকে কি বলে? তাহলে 2636 নম্বর প্রশ্ন আপনাদের যে উত্তরটা সঠিক সেটা আপনারা নির্বাচন করুন আর আমরা স্ক্রিনে দেখে নেব এই কোশ্চেনের সঠিক উত্তর কোনটা। যারা এই কোশ্চেনে অ্যান্সার চুজ করছেন অপশন ক কর্তৃবাচ্য বলে তাদের সবার উত্তর সঠিক। আর আমরা চলে আসছি পরবর্তী কোশ্চেন নাম্বার 2637 নম্বর প্রশ্ন কর্তৃবাচ্যের বাক্য কোনটি? তাহলে আপনাদের এই চারটি অপশনের মধ্যে যেটা সঠিক উত্তর সেটা আপনারা নির্বাচন করে আপনারা আপনাদের খাতায় নির্বাচন করুন আর আমরা স্ক্রিনে দেখে নেব এই কোশ্চেনের সঠিক উত্তর কোনটা। যারা এই কোশ্চেনে অ্যান্সার উল্লেখ করছেন অপশন ক ছাত্ররা অঙ্ক করছে তাদের সবার উত্তর সঠিক। আর আমরা চলে আসছি পরবর্তী কোশ্চেন নাম্বার 2638 নম্বর প্রশ্নে কর্তৃবাচ্যের ক্রিয়া কাকে অনুসরণ করে? তাহলে আপনাদের এই চারটি অপশনের মধ্যে যেটা সঠিক উত্তর সেটা আপনারা নির্বাচন করুন আপনাদের খাতায় আর আমরা স্ক্রিনে দেখে নেব এই কোশ্চেনের সঠিক উত্তর কোনটা। যারা এই কোশ্চেনে অ্যান্সার উল্লেখ করছেন অপশন খ কর্তাকে তাদের সবার উত্তর সঠিক। আর আমরা চলে আসছি পরবর্তী কোশ্চেন নাম্বার 2639 নম্বর প্রশ্নে কোনো বাচ্যে ক্রিয়াপদ সর্বদাই কর্তার অনুসারী হয়? তাহলে কোন বাচ্যে ক্রিয়াপদ সর্বদাই কর্তার অনুসারী হয়? আপনাদের এই চারটি অপশনের মধ্যে সঠিক উত্তর নির্বাচন করতে হবে। যারা এই কোশ্চেনের অ্যান্সার চুজ করছেন অপশান ক করতে পারছে তাদের সবার উত্তর সঠিক। আর আমরা চলে আসছি পরবর্তী কোশ্চেন, কোশ্চেন নাম্বার 2640 নম্বর প্রশ্ন, করতে পারছে কর্মে কোন বিভক্তি হয়। তাহলে আপনাদের এই চারটে অপশানের মধ্যে যেটা সঠিক উত্তর সেটা আপনারা নির্বাচন করে পোস্ট করুন। আর আমরা স্ক্রিনে দেখে নিচ্ছি এই কোশ্চেনের সঠিক উত্তর কোনটা। যারা এই কোশ্চেনে অ্যান্সার চুজ করছেন অপশান ঘ দ্বিতীয়া কমা ষষ্ঠী বা শূন্য, তাদের সবার উত্তর সঠিক। আর আমরা চলে আসছি পরবর্তী কোশ্চেন, কোশ্চেন নাম্বার 2641 নম্বর প্রশ্ন, দস্যু দল গৃহটি লুণ্ঠন করেছে এটি আপনাদের কোন বাচ্চা আছে সেটি আপনাদের উল্লেখ করতে হবে। আপনারা চারটে অপশানের মধ্যে সঠিক উত্তর নির্বাচন করুন। আর আমরা স্ক্রিনে দেখে নেব এই কোশ্চেনের সঠিক উত্তর কোনটা। যারা এই কোশ্চেনে অ্যান্সার উল্লেখ করছেন অপশান খ কর্তৃপক্ষ, তাদের সবার উত্তর সঠিক। আর আমরা চলে আসছি পরবর্তী কোশ্চেন, কোশ্চেন নাম্বার 2642 নম্বর প্রশ্ন, সে যেন আসে এটি কোন বাচ্চের উদাহরণ। আপনাদের চারটে অপশানের মধ্যে সঠিক উত্তরটা নির্বাচন করতে হবে। আপনারা সঠিক উত্তরটি নির্বাচন করুন। আর আমরা স্ক্রিনে দেখে নেব এই কোশ্চেনের সঠিক উত্তর কোনটা। যারা এই কোশ্চেনে অ্যান্সার উল্লেখ করছেন অপশান ক কর্তৃপক্ষ, তাদের সবার উত্তর সঠিক। আর আমরা চলে আসছি পরবর্তী কোশ্চেন, কোশ্চেন নাম্বার 2643 নম্বর প্রশ্ন, কর্মবাচ্যের বাক্যে কর্মে কোন বিভক্তির প্রয়োগ হয়। তাহলে আপনাদের এই চারটে অপশানের মধ্যে যেটা সঠিক উত্তর সেটা আপনারা নির্বাচন করুন। আর আমরা স্ক্রিনে দেখে নেব এই কোশ্চেনের সঠিক উত্তর কোনটা। যারা এই কোশ্চেনে অ্যান্সার উল্লেখ করছেন অপশান ক প্রথমা, তাদের সবার উত্তর সঠিক। আর আমরা চলে আসছি পরবর্তী ও আজকের শেষ প্রশ্ন আপনাদের স্ক্রিনে, কোশ্চেন নাম্বার 2644 নম্বর প্রশ্ন, কর্মবাচ্যে কর্তায় কোন বিভক্তি হয়। আপনাদের এই চারটে অপশানের মধ্যে যেটা সঠিক উত্তর আপনারা সেটা নির্বাচন করে পোস্ট করুন। আর আমরা স্ক্রিনে দেখে নেব এই কোশ্চেনের সঠিক উত্তর কোনটা। যারা এই কোশ্চেনে অ্যান্সার উল্লেখ করছেন অপশান গ বা অপশান সি তৃতীয়া, তাদের সবার উত্তর সঠিক। তাদের সবাইকে সাধুবাদ জানাই। তো বন্ধুরা, আপনাদের সাথে আজকে আমরা 15টা প্রশ্ন আলোচনা করে ফেলেছি। আলোচনা শেষে আপনারা সবাই আপনাদের প্রাপ্ত মার্কস বা আপনারা ক্যালকুলেট করুন আপনাদের মার্কস কীরকম হলো আজকে 15 নম্বর প্রশ্নে। ক্যালকুলেট করে আপনারা সৎভাবে আমাদেরকে পোস্ট করুন। পোস্ট করার সাথে সাথে যেরকম আপনারা বুঝতে পারবেন যে আপনাদের পারফরমেন্সটা কোন লেভেলে আছে, কতটা এনহ্যান্স করতে হবে, আর আমরা বুঝতে পারবো আমাদের ভিডিও সার্থকতা। তো চলুন বন্ধুরা, আপনারা সবাই একে একে সৎভাবে আপনাদের প্রাপ্ত মার্কস পোস্ট করুন। এবং সেই সাথে সাথে আপনাদের মনে যদি কোনো কোশ্চেন এসে থাকে আপনারা অবশ্যই আপনাদের কোশ্চেনটা পোস্ট করুন। আমরা চেষ্টা করবো আপনাদের কোশ্চেনের সঠিক ও সদুত্তর দেওয়ার। এখন আমরা চলে আসছি আপনাদের বিশেষ আকর্ষণীয় বিষয়, সেটা হচ্ছে হোম ট্যাক্সের প্রশ্ন। তা আমি আজকে আপনাদের হোম ট্যাক্সের প্রশ্নটা বলছি, আপনারা একটু খাতায় লিখে নেবেন। আজকে আপনাদের হোম ট্যাক্সের প্রশ্ন হলো, কর্তৃপদে তৃতীয়া বা অনুসর্গ এবং কর্মপদে প্রথমা বিভক্তির ব্যবহার হয় কোন বাচ্চে। অপশান ক কর্তৃবাচ্যে, অপশান খ কর্মবাচ্যে, অপশান গ ভাববাচ্যে এবং অপশান ঘ কর্তৃকর্মবাচ্যে। আবার আমি আজকে আপনাদের হোম ট্যাক্সের প্রশ্নটা বলছি, কর্তৃপদে তৃতীয়া বা অনুসর্গ এবং কর্মপদে প্রথমা বিভক্তির ব্যবহার হয় কোন বাচ্যে। অপশান ক কর্তৃবাচ্যে, অপশান খ কর্মবাচ্যে, অপশান গ ভাববাচ্যে এবং অপশান ঘ হচ্ছে কর্তৃকর্মবাচ্যে। আপনাদের এই চারটে অপশানের মধ্যে যে উত্তরটা সঠিক উত্তর বলে মনে হচ্ছে আপনারা এক্ষুনি সেটা কমেন্ট লাইনে পোস্ট করুন। আমরা আগামী দিনে ঠিক এই সময় এই প্রশ্নে যেটা সঠিক উত্তর হয় সেটা আমি আপনাদের দিয়ে দেবো। এবং প্রথম 10 জন যারা সঠিক উত্তর দেবেন এবং যাদের নাম শর্ট লিস্টেড হবে তাদের পুরস্কার বিতরণের জন্য আমরা আপনাদের ইমেল আইডি চাইব। আপনারা অবশ্যই আপনাদের ইমেল আইডিটা পোস্ট করবেন। তো বন্ধুরা, আমাদের ভিডিওটি কেমন লাগলো সেটি কমেন্ট বক্সে লিখে জানান, তাতে আমরা একটু মোটিভেশন পাবো। এবং কীরকম ধরনের ভিডিও আপনাদের প্রয়োজন তা আমাদের লিখে জানান। আপনারা কমেন্ট করলে আমরা বুঝতে পারবো আমাদের কাজের সার্থকতা। অজ্ঞাত কারণে যদি কোনো ভুল ত্রুটি হয়ে গিয়ে থাকে তাহলে ক্ষমা প্রার্থনীয়। এবং আমাদের চ্যানেলটিকে লাইক, সাবস্ক্রাইব এবং শেয়ার করুন যাতে আপনার মতো অন্যান্য ভিউয়ার্সরাও উপকৃত হয়। আজ এই পর্যন্তই। সুস্থ থাকুন, ভালো থাকুন। দেখা হবে আগামী নতুন আকর্ষণীয় ভিডিওতে। ধন্যবাদ।